মনে মর্তে গভীর ধ্যান মগ্ন। স্বর্গরাজ্য থেকে দেবরাজ ইন্দ্রের আদেশে সুন্দরী নর্তকী মেনকা মর্তে আসে। যেভাবেই হোক বিশ্বামিত্রর ধ্যান ভঙ্গ করতেই হবে। মেনকা তার নৃত্য দ্বারা বিশ্বামিত্রর ধ্যান ভঙ্গ করতে সমর্থ হয়। বিশ্বামিত্র এবং মেনকার মিলনে জন্ম নিল এক অপরূপ শিশুকন্যা। বিশ্বামিত্র শিশুকন্যাটির দায়িত্ব নিতে অস্বীকার করায় মেনকা শিশুকন্যাকে জঙ্গলে সমর্পণ করে স্বর্গে ফিরে যেতে বাধ্য হয়। প্রকৃতি শিশুকন্যাটিকে রক্ষা করে, রোদ ঝড় বৃষ্টি থেকে রক্ষা করার জন্য শকুনের দল তাদের পাখা দিয়ে বাচ্চাটিকে আড়াল করে রাখে। ওই সময় ঋষি কন্ন ও ঋষি গৌতমী ওখান দিয়ে যাওয়ার সময় ওই অদ্ভুত দৃশ্য তাদের দৃষ্টি আকর্ষণ করে। গৌতমী পরম যত্নে শিশুটিকে কোলে তুলে নেন এবং কর্ণমণিকে অনুরোধ করেন যে এই শিশুটিকে তিনি নিজের কন্যা স্বরূপ পালন করতে চান। কর্ণমণি অনুমতি দেন এবং তার নাম দেন শকুন্তলা। কর্ণমণির আশ্রম শকুন্তলা অন্যান্য সঙ্গে আশ্রমের নিয়ম রীতি মেনে বড় হতে থাকে, অনুশীলন করে আশ্রমের শৃঙ্খলা। তার খেলার সাথী আশ্রমের পাখি হরিণ শিশু প্রিয় সখীরা অনুশীলন নিয়ম বলা। শকুন্তলার শিশু মনটি তো হারিয়ে যেতে পারে না। সে অনুশীলনের পরে সঙ্গী সাথীদের নিয়ে হাসি নাচে গানে মেতে ওঠে।
শ্যামলা বড় হয়ে ওঠে। এক অপরূপ লাবণ্য নিষ্পাপ ছায়া তার মুখে। পরের দিন সখীদের আহ্বান জানায় নদীতে জল ভরতে যাওয়ার জন্য। রাজা দুষ্মন্ত তার অনুচরদের নিয়ে শিকারে বেরিয়েছিলেন, ঘুরতে ঘুরতে এই দিকে চলে আসে। নিশি বহে যায় যে গহনে গহনে যায় তোরা, নিশি বহে যায়। শিকারকে তাড়া করতে করতে রাজা নিজেও যান গভীর জঙ্গলে। পথভ্রষ্ট হয়ে ক্লান্ত তৃষ্ণার্ত অবস্থায় পরদিন ভোরবেলা কন্দমুনির আশ্রমে এসে উপস্থিত হন। অনসূয়া প্রিয়ঙ্গদা তখন আশ্রমের কাজে ব্যস্ত। কুটিরের দরজায় সুপুরুষ রাজাকে ওই অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখে তারা প্রথমে অবাক হয়। তারপর ব্যস্ত হয়ে তাড়াতাড়ি রাজাকে এনে ভিতরে বসায়। কন্নমণি গৌতমীও এগিয়ে আসে। রাজা তাদের প্রণাম করেন এবং একটু বিশ্রামের জন্য সময় ভিক্ষা করেন। হঠাৎ রাজার চোখ শকুন্তলার দিকে পড়ে, কারণ সে তখন নিজের মনে হরিণ শিশুর সাথে খেলায় ব্যস্ত। একজন নতুন অতিথি যে ওখানে উপস্থিত তার চোখেই পড়ে না। ময়ূরের সাথে সাথে সে আপন মনে নেচে যায়। রাজার মুগ্ধ দৃষ্টি হঠাৎ শকুন্তলার চোখে পড়ে। লজ্জা পেয়ে সে তাড়াতাড়ি আড়ালে চলে যায় ঠিকই, কিন্তু তারও মুগ্ধ দৃষ্টি রাজাকে অনুসরণ করে। জন্ম থেকে আশ্রমে পালিতা শকুন্তলা তার মনের এই পরিবর্তন বুঝতেই পারে না। বারবার চঞ্চল চোখ দুটি চলে যায় যে রাস্তা দিয়ে দুষ্মন্ত ফিরে গিয়েছেন সেই দিকে। আমার ইচ্ছা করে মনের মতো
গভীর মন দুষ্মন্তর নিদ্রাবিহীন রাত্রি সে কাটায়। চোখ বন্ধ করলে শকুন্তলার সেই নিষ্পাপ মুখ, অদ্ভুত মোহময়ী চোখ দুটি তার রাতের ঘুম কেড়ে নেয়। জল ভরা রছলায় শকুন্তলা নদীর ধারে যায়। দুষ্মন্ত আড়াল থেকে শকুন্তলাকে দেখতে পায়, এগিয়ে আসে। ভীত ত্রস্ত শকুন্তলা লজ্জাতে গাছের আড়ালে চলে যায়। আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনী, থাকো সিন্ধু পারে ও বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনী। পরের দিন শকুন্তলাকে রাজা একটি আংটি উপহার দেন এবং বলেন, এই আংটি সর্বদাই রাজার প্রতিচ্ছবি হয়ে শকুন্তলার সাথে সাথেই থাকবে। শকুন্তলা গেয়েই যায় দুষ্মন্তের চিন্তায়। মুনি শ্রেষ্ঠ দুর্বাসা কখন আশ্রমের দরজায় এসে দাঁড়িয়েছেন তিনি কানেই শুনতে পায় না। শকুন্তলাকে অভিশাপ দিয়ে যার চিন্তায় মগ্ন শকুন্তলা ঋষিকে এতখানি অপমান করার স্পর্ধা পায়, সে নিজেই শকুন্তলার স্মৃতি বিস্মৃত হবে। যদি রাজার দেওয়া কোনো চিহ্ন শকুন্তলা রাজাকে দেখাতে সক্ষম হয় তবেই রাজা তাকে চিনতে পারবে। মনে তার অসীম আনন্দ, বারংবার সে আংটির দিকে তাকায় আর ভাবে, এই আংটি তাকে তার পরম প্রিয় মানুষটির সাথে মিলন ঘটিয়ে দেবে। যাত্রা পথে নদীর সৌন্দর্য তাকে বিহ্বল করে। কেমন করে না জানি তার হাত থেকে আংটি খুলে জলের মধ্যে পড়ে যায় এবং সোজা মাছের পেটে চলে যায় শকুন্তলার অজান্তে। শকুন্তলা রাজ দরবারে এসে হাজির হয়। দুর্বাসার অভিশাপ সত্য হয়, রাজা শকুন্তলাকে চিনতে বিফল হন। শকুন্তলা দুষ্মন্তর দেওয়া আংটি দেখাতে গিয়ে আংটি খুঁজে পায় না। রাজা তাকে গ্রহণ করতে অস্বীকার করে। লজ্জায় দুঃখে অপমানে
মর্মাহত শকুন্তলা তার আশ্রমে আর ফিরে যায় না। সে রাজসভা পরিত্যাগ করে চলে যায় হেমকূট পর্বতে অবস্থিত এক গভীর জঙ্গলে। কিছুদিন পর জন্ম দেয় দুষ্মন্তর পুত্র সন্তানের। জালে মাছ ধরা পড়ে, মাছ কাটবার সময় তার পেট থেকে রাজার নাম লেখা আংটি বের হয়। সেই আংটি নিয়ে রাজসভায় রাজার কাছে ফিরে আসে। রাজাকে সেই আংটি দেখাতে রাজার পূর্ব স্মৃতি ফিরে আসে। এতটুকু বিলম্ব না করে শকুন্তলার সন্ধানে বেরিয়ে পড়তে বন্দমনির আশ্রমে যাওয়ার পথে জঙ্গলে এক অপূর্ব সুন্দর শিশুকে সিংহের সাথে খেলা করতে দেখে এবং স্নেহের টানে তার মন চঞ্চল হয়ে ওঠে। শকুন্তলা ভরতের খোঁজে তাকে ডাকতে ডাকতে জঙ্গলে খুঁজে বেড়ায়। হঠাৎ দুষ্মন্তকে ভরতের সাথে দেখতে পায়। রাজা শকুন্তলাকে চিনতে পারেন। পুরনো সব স্মৃতি তার মনে পড়ে যায়। ভরতকে সাথে করে নিয়ে রাজা শকুন্তলার কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং স্ত্রী পুত্রর সাথে তাদের মিলন হয়।